রূপালী গিটারের মালিক হারিয়ে গেছেন মাত্র 56 বছর বয়সে। 2018 সালের 18 অক্টোবর সকালে সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। এদিকে এই দিনটিতে জন্ম নিয়েছিলেন সঙ্গীতের আরেক জনপ্রিয় তারকা তাহসান খান। গত বছর এই দিনে তাহসান যখন নিজের জন্মদিন পালনের সব প্রস্তুতি সেরে নিচ্ছিলেন, ঠিক তখনই আয়ুব বাচ্চুর মৃত্যুর খবর শোনেন তিনি। এরপর থেকে জন্মদিন আর জন্মদিন নেই তাহসানের। এই দিনটা আর সবার মতোই তার কাছেও শোকের, তাই এ বছরও জন্মদিন পালন করছেন না তাহসান। তিনি বলেন, এই দিনে আয়ুব বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, জন্মদিন সেলিব্রেট করিনি, এ বছরও জন্মদিন সেলিব্রেট করছি না। গত বছর নিজের জন্মদিন উপলক্ষে একটা কবিতা লিখেছিলেন তাহসান, সেটা আর প্রকাশ করা হয়নি। এক বছর পর সেই অপ্রকাশিত কবিতাটি আবৃত্তি করে শোনালেন তাহসান। তার আগে ভিডিও বার্তায় তাহসান বলেন, গত বছর 17 অক্টোবর ফেসবুকে আমার ভক্তদের উদ্দেশ্যে একটি পোস্ট করেছিলাম, যেখানে লিখেছিলাম, ভক্তদের কাছে আমি জোর করে একটা উপহার চাই, আর কি উপহার চাই সেটা একটা কবিতা লিখে জানাবো। কিন্তু পরদিন বাচ্চু ভাই আমাদের ছেড়ে চলে যান, এরপর আর আমার মন মানসিকতা ছিল না কবিতাটি পোস্ট করার। আজ আবার কবিতাটি সামনে এলো। আয়ুব বাচ্চুকে নিয়ে স্মৃতিচারণ করে তাহসান বলেন, প্রথম যুক্তরাষ্ট্রে যখন অ্যাওয়ার্ড নিতে যাই 2006 সালে, ওই সময় বাচ্চু ভাইও সঙ্গে ছিলেন। সেখান থেকে আমি একটা গিটার কিনতে চাইলাম, বাচ্চু ভাই আমার গিটারটা পছন্দ করে দিয়েছিলেন, এখনো গিটারটা আছে। যখনই গিটারটা দেখি বাচ্চু ভাইয়ের কথা মনে পড়ে। তিনি বলেন, আজকের দিনে আমার প্রার্থনা, বাচ্চু ভাই যেখানেই থাকেন যেন ভালো থাকেন।